নবীর আগে, আপনি নবীর আগে ওই হাশরের ময়দানে ইমাম হোসেন সাজদাতে পড়বে, ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়া শুনলে বুঝবারে বাবারা। আমার দয়াল নবী কয়, আমি হাশরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের মধ্যে বইসা যাব, আমি তাকে দেখব আমার আল্লাহ তাআলার সামনে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু সেজদার মধ্যে পড়া রইছে। আমি জিজ্ঞাসা করব, কি গো হুসাইন তুমি কেন সেজদার মধ্যে পড়ছো? হুসাইন ওই সময় আমি নবীরে বলবে, ও না না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানায়ো, ও না না শুনেন শুনেন শুনেন, যখন আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে আপনার দুইটা নাতিরে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়ার জন্য, আপনি না 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 আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তার পূর্বে আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল তৈয়ব আর একটা ছেলের নাম ছিল তাহের, আপনি আমার দুইটা ছেলেরে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন, আমি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজা টুকরা নাতিরে নিয়ে যাবেন, এখন তো আমি আপনার কাছে কিছু চাই, আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে? আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীরে কি দিব? আপনি বলছেন উম্মতের ফয়সালা, আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে আপনার নাতি গোলাম মোবারকটা কতল করার সাথে সাথে শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মোবারক কারবালার মাটির মধ্যে পড়বে, আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ মাফ কইরা দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী, এই জন্য আমি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার সব উম্মত মাফ কইরা জান্নাতে না দিব, আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া থেকে দুই রাকাত নামাজে তিনটা সেজদা দিয়ে কবরে আসছি, একটা সেজদা বাকি ছিল, আপনার কুদরতি কদমে আমি একটা সেজদা প্রদান করলাম, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সবটি জাহান্নামী উম্মত জান্নাতি বানায় না দিব, আমি ইমাম হুসাইন আমার গর্দানটা উঠাইতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা নাতি, উনি কয় শোনো আমি দুনিয়াত নামাজ দুই রাকাত পড়ছিলাম, শুধু বলছিলাম সীমরের লোকদের কাছে দুই রাকাত নামাজের সুযোগ, আমি দুই রাকাত নামাজ পড়তে গেছি। শুনেন শামে কারবালা আল্লামা আনিসুজ্জামান হুজুরের জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার যে লিখিত কিতাব, ওই কিতাবের প্রথম যে 19টা হাদিস একসাথে লেখা শাহ সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে সোয়াদে কারবালার বদর সোয়াদে কারবালার প্রান্তর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা, আল্লাহর হাবিবের যখন বারান্দায় বসা হযরতে মা ফাতেমা নবী মসজিদ নববীর সামনে দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মা ফাতেমা দেখতেছে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি হযরত ইমাম হুসাইনের এভাবে গলা মোবারক আলগি দিয়া এই জায়গাটার ভিতরে সুমা দিতেছে, মা ফাতেমা কয় কারণ কি? অন্যদিন আমার নবীরে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের ভিতরে সুমা দেয়, অন্যদিন দেখি গাল মোবারকে চুমা দেয়, আবার দেখলাম নবী মায়া করে কইরা হযরত ইমাম হুসাইনের কপালের ভিতরে সুমা দিত, আমি আবার বড় অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকিকি কাজ, কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোনো কাজ করলে এটা ওনাদের ইচ্ছাই করে না, করে কার ইচ্ছে? আস্তে কইছেন আস্তে কইছেন মনে হয়, বলেন বলেন কার ইচ্ছা করে কার ইচ্ছা করে? আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি লয়ে চলি আল্লাহর ইচ্ছা না, শয়তান আমরা খালি ফাম দে এই কথা কেন কেন শয়তান আমরা খালি ফাম দে, আজকে এখান থেকে সুতনি মানুষের কাছে নাম একটা হাসছ, এবার যা শয়তান এবার কত যে দুই তিনটা বন্ধু আছে কিন্তু লই যা, আমি কিন হাত পারি বর্তমানে খা দেখে দে ফাম দেখে দে কে দেখে কথা কে দে ফার্ম শয়তানে দেয়, আর যদি মনে করেন যে আপনি আমরা ধরার সময় আপনার হারি কারণ খাইতেছি বিবেক বাধাবে মনে করবেন হ্যাঁ আল্লাহ এটা ওইখান থেকে দিতেছে, জোরে কম না কেন কেউ ওজনে কম দিতেছ, হারি ওজনে কম দিতেছি
বিবেক লারা দিব মনে করবেন আল্লাহ এখান থেকে দিতেছে কি কোন হুজুর হুজুর আমার উস্তাদ সমুদুল্ল আল্লাহ উপর থেকে দিতেছে যখন দেখবেন কোন শয়তানি হুঙ্গামি ছ্যাংদামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না বুঝবেন যে আপনার লোকে শয়তানিরা আছে ঠিক আছে আর যদি বালা কাজ করতে দেখান যে না না ঠিক আছে বালা কাজ এটা ঠিক আছে আবার খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয় মনে করেন যে না আল্লাহ উপর থেকে আপনার এটা করে বাঁচাইতেছে আল্লাহ যেন রক্ষা করার জন্য কোন আমি একটু মুহাব্বত রাওয়াজে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠুটখানি বলেন জিবা শুকায় শুকায় ফুটকানি কান্নার আওয়াজ বাহির হয় না কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমনি নবীর আওলা আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলা আজগর শহীদ পাইল না পানি বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনি নবীর আওলা আজ এমন শয়তানি বলেন কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সুবাকা নি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি ও বন্ধুরে মা ফাতেমা কয় আমি মসজিদে নববীর সামনে দিয়া যাইতে লাগছিলাম আমি তাকায়া দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি হযরত ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে সুমা দিতাছে আমি আমার নবীর সামনে গেলাম যে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি যে হযরত ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে সুমা দিয়েছেন কারণ কি সুবহানাল্লাহ হযরত কোন সুবহানাল্লাহ যে যদি বাফের কাছে কোন রকম জি কি ছোটরা বড় কথা কয় না জি সুড বাপ হইলো বড় এবার জানতে চাই সুড মানুষ হইয়া বড় মানুষে যদি কোনো প্রশ্ন করে আরে কি প্রশ্ন করলো কি বুঝে জানি প্রশ্নটা করলো হযরতে ফাতেমা কয় আব্বা ও আব্বা কারণ কি সুমা কেন গালে দিলেন না সুমা কেন ঠোঁটে দিলেন না সুমা কেন কপালে দিলেন না আব্বা মাঝে মাঝে দেখে আদর করে বুকেও সুমা দেন ও আব্বা কারণ কি হুসাইনের গলায় কেন সুমা দিছেন আল্লাহর কসম মা ফাতেমা নিজে বর্ণনা করে হাদিসটা ডাক দিয়া কো জগৎবাসী আমি আমার আব্বার এর চাইতে বেশি আর কোনোদিন কান্তে দেখছি না ছোট ফুলাপান মানুষ দুগ্ধের জন্য মার কাছে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্দে আমি দেখছি রে আমার দয়াল নবী তার
চাই তারও কেমন জানি বেশি বেশি কান্না করতেছে। আমি দিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে কান্দেন কেন? আমার নবী কয় ফাতেমা, এই মুহূর্তে জিব্রাইল আইসা আমি নবীরে খবর দিছে, ফাতেমা রে আমার হুসাইন রে কারবালার ময়দানের ভিতরে এমন কিছু ব্যক্তিরা শহীদ করে দিব। নবী গো তারা কারা? আমার নবী কয় তারা, আমি নবীর উম্মত দাবি করব, তারার মাথার মধ্যে দাড়ি থাকবে, তারার মুখের মধ্যে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো। আমি তাদেরকে নতুন করে আপনাদের কাছে সিনিয়া দিতাম চাই না, তাদের পরিচয় আপনারা সবাই জানেন। আবেদ সাল মাদানী তারারে সিনিয়া দিয়ে গেছে, আল্লামা সাহারাতি সিনিয়া দিয়ে গেছে, আব্দুল মান্নান মুনা দরবেশ আপনারা সিনিয়া দিয়ে গেছে। আমি বইলা মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে চাই না, তবে একটা কথা মনে রাখবা, এদেরকে এমনি চিনবা, কারণ কারবালার মাস আসলে আমরা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করি, এদেরকে স্মরণ করি। এরারে কোনোদিন কারবালার ওয়াজ করতে দেখতা না, যারা দেখবা এমন ভাবে কারবালার ওয়াজের কথা তারার মুখে দিয়েও নাই, বুঝা নই বা তারাই হইল ওই ফন্তিরা। ঠিক আছে না? কারণ নাম কত দরকার আছে? আমি কইতাম মহাবি উমুক উমুক উমুক, দরকার আছে আমার? কেউ কথা দরকার নাই। দেখবেন বর্তমান সমাজের ভিতরে এক সোয়াদে কারবালার হালে ভাই তার আলোচনা আমরা করি না, করি একটা শ্রেণীর লোক, একটা না কয়েকটা শ্রেণীর লোক আছে যারা এই কারবালার আলোচনার কোন মূল ধারাবাহিকতা এরা টানেই না। এরা বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এগুলার ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারণ কি? কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ফেম আর মহাব্বতের ওয়াজ করা লাগবে। ঠিক আছে নি? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি সামজ দান করুক, জোরে কোন আমিন। আমার দয়াল নবী কয় ফাতেমা, এই মুহূর্তে জিব্রাইল আমারে খবর দিয়ে গেছে। নবী গো কি খবর দিছে? আমার দয়াল নবী কয় ইমাম হুসাইন কারবালায় যাইব, কারবালায় যাই যুদ্ধ করব, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচবে না, কিন্তু ইমাম হুসাইনকে সর্বশেষ তারা ওই জায়গার মধ্যে শাহাদাত করে দিব। শাহাদাত হওয়ার আগে আমার হুসাইন কারবালায় নামাজ পড়ব দুই রাকাত। ফাতেমা রে আমি কান্দি এই জন্য, কান্দি এই জন্য, আমার হুসাইন দুই রাকাত নামাজ দে পড়ব, ফতির রাকাতে সেজদা হয় কয়টা? কথা কন না কয়টা? দুইটা সেজদা। ফাতেমা দুই রাকাত নামাজে সেজদা চারটা, আমার হুসাইন চারটা সেজদা দিবে না। নবী গো ও আমার বানের আব্বাদান দিব কয়টা? কয় দিব তিনটা। নবী গো হাকিকতটা কি জানতে চাই? আমার দয়াল নবীজি বলে হাকিকত তো বানামু আমি দয়াল নবী, কারণ আমি দয়াল নবী উম্মতে মুহাম্মদীর জন্য ধর্ম, যারা এই ধর্ম পালন করবো তারা হইব ধার্মিক। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ কি ধর্ম বানাইছেন? আমার নবী কয় শুনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠাইছে আমার হুসাইন নাকি মাত্র সেজদা দিব তিনটা। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ জীবনের শেষ নামাজ নাকি আপনি শেষ করতে দিতেন না? আমার আল্লাহ আমি দয়াল নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন হুসাইন যে কারবালায় শহীদ হইয়া যাইব, কারবালায় শহীদ হওয়ার কারণে আপনি দয়াল নবীরে বিনিময় ডাকি দিব। নবী গো আপনি ফাতেমার জানাইয়া দেন আমার হুসাইনের আরো একটা সেজদাতে বাকি আছে, ওই হাশরের ময়দানে হুসাইন একটা সেজদা দিয়া আপনি নানার উম্মতদেরকে ফার কইরা নিবে। আর আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সর্দার, এ কুলসি এলাকার ভাই বাবার বন্ধুরা। আজকা যে হযরত আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিল সাজাইলা, যেই যুবকেরা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া সম্পদ দিয়া শরীক হইয়া গেছো, আল্লাহর কসম তোমরা ঠিকানা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে হবে। এবার বলেন এই বিশ্বাস আপনার অন্তরে আছে না? না গেল পাল্লা ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত, কিন্তু শাহাদাতের আগে কারবালার ময়দানে আরো বড় অনেক ঘটনা ঘটছে। বাগান দে আমার একটু মনোযোগ দিয়া শুনলে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। রাজি আছেন নি বাবা? কারবালার ময়দানে মতান্তরে 72 থেকে 73 জন শহীদ হইছে, বলেন না কয়জন? 72 থেকে 73 জন। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে কারবালার ময়দানে আরেকজন, এই 72 জনের মধ্যে একজন ছিল যার নাম হযরতে আব্বাস আলমদার, মারহাবা কন্যা মিয়া। এলাকার মধ্যে অনেক মানুষ আছে যার মধ্যে কিছু মানুষ ভালো কামেও নাই খারাপ কামেও নাই, এবার কাম হলো
ঘরে ঢুকে ঘর থেকে নামাজের টাইমে নামাজে যায়, আবার ঘরে ঢুকে যায়। মানে সরল সোজা মানুষ আছে না? হযরত আব্বাস আলমদারের পরিচয় দেখলাম। আব্বাস আলমদার এমন সরল মানুষ ছিলেন, দুনিয়ার কোনো কাজে যাইতেন না। ইমাম হুসাইন কারবালায় যাইবেন, পুরাত নদীর পারে পানির জন্য হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের ছোট ছেলের নাম, বড় ছেলের নাম হযরতে আলী আকবর, হযরতে আলী আসগরের জিহ্বা শুকিয়ে গেছে। ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম পানির জন্য কারবালার ময়দানের মধ্যে আমার আলী আসগরের জিহ্বা যখন শুকিয়ে গেছে, এমনও সময় ছিল আমি ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছি। আলী আসগর আমার জিহ্বাটারে এমন ফোসা ফুসছে রে, আল্লাহর কসম আমার মনে হয় এক ফোঁটা ফুটুও বাইর হয় নাই। আমাদের হতে আলী আসগরের পানির পিপাসায় যখন আত্মগারা হয়ে গেছে, আমি যখন কারবালার ময়দানের মধ্য থেকে ফুরাত নদীর পারে যামু, ফুরাত নদীর পারে যাওয়ার সময় আমার হযরতে আব্বাস আলমদার সামনে দাঁড়ায় গেছে। সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, ও নবীর কলিজার টুকরা, আপনি কারবালার ময়দানে যাবেন না? বলে কেন? বলে এর আগে তারা 70 জন রে মারছে, যদি আপনারও মাইরা ফেলায় কারবালার ময়দানে শহীদ ফেরা দেয়। আমি আমার দয়াল নবী যদি ময়দানে মাসরে, আমি আব্বাসের প্রশ্ন করে আমি আমার নূরের নবীর কাছে জবাব দিতে পারতাম না। আপনি এই জায়গায় অপেক্ষা করেন, আমি আব্বাস আলমদার কারবালার ময়দানের মধ্যে যাইতেছি। হযরতে আব্বাস আলমদার উনার হাতের মধ্যে পড়া তাসবিহ গোনা ছাইড়া দিয়া, আব্বাস আলমদারের একটা পাগলা ঘোড়া ওই ঘোড়াটার উপরে চড়ছেন, হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে, পোয়ারা নিছে। আগে পানির পাত্র বানাই তো ওটার যে সামরা, সামরা সিলাই কইরা কি দিয়া, এটা কি জানি কইতো, পানির মশক, মশক হুজুর, হ্যাঁ হাদিস শরীফের ভাষায় এটা মশক কয়। হযরত আব্বাস আলমদার মশক সারে গ্রাম কাদের মধ্যে লইয়া আব্বাস আলমদার সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যায়, সামনের দিকে যায়। হযরত আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে নামছে, ঘোড়ার পিঠে বসা, পোড়ার পিঠ থেকে নামে নাই। আব্বাস আলমদার কয়, ঘোড়ার পিঠের মধ্যে বৈশা যখন আমি ফুরাত নদীর মধ্যে নামলাম, ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে রে আমি আব্বাস আলমদার এবার একটা পানির পাত্রের মধ্যে মশকের মধ্যে করিয়া পানি টানিয়া মশকটা আমার ঠোঁটের সামনে মিশিয়ে আমার ঠোঁটটারে বিজানু, এমন টাইমে আমি আব্বাস আলমদারের মনে হয়ে গেছে, আরে কারবালার ময়দানের মধ্যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বউ হযরতে সাহারা বানু, নবী বংশের পরিবারের মানুষ হযরত সকিনা, নবী বংশের পরিবারের মানুষ হযরত ইমাম হাসানের বউ, এরা সবাই কারবালার ময়দানের মধ্যে পড়া রইছে। আমি যদি আগে পানিটা খাই আর যদি তারারে পানিটা না পান করাই, আমার মনে হয় আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয়, আমি পানিটা পান না কইরা মশকটা পুড়াইয়া মশক সারে আমার কাদের মধ্যে নিছি, গোড়াটার মধ্যে উঠতে দেরি, আল্লাহর কসম রে আমার চারিদিক দিয়া এদিকের দলেরা গেরাম দিয়া ফালাইছে। আমার চিন্তা হইল, আমার মনে হয় তারা পানিটা নিয়ে কারবালার ময়দানে যাইতে দিবে না। আমি আবার ওই গোড়াটারে এমন ভাবে চালাইতে লাগলাম, সামনের দিকে যাইতে দেরি, আমার এজিদের দলেরা আমার ডান হাতটার মধ্যে একটা কোট দিছে, আমার ডান হাতটা আলাদা হয়ে গেছে। আমি আমার পানির মশক সারে বাম হাতের মধ্যে লইয়া, বাম হাতের থেকে লইয়া আমার মুখের মধ্যে দিছি, বাম হাত দিয়া গোড়াটার যখন চালাইতে লাগলাম, গোড়াটা সামনের দিকে যায়, এজিদের দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক আমার বাম হাতের মধ্যে এমন একটা কোপ লাগাইয়া দিছে রে, আমার কোপটা দেওয়ার সাথে সাথে আমার বাম হাতটা আলাদা হইয়া পড়ে গেছে। আমি গোড়ার পিঠে এখনো বসা, পানির মশকটা আমার মুখের মধ্যে নেওয়া, আমার কল্লাটা তারা আলাদা করে দিছে। এমন টাইমে যখন হযরত আব্বাস আলমদারের দেহটা ফুরাত নদীর পারে পড়ে রইছে, হযরত ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা আমার মনে হয় কারবালার ময়দানের মধ্যে আমাদের কলিজার টুকটা সাসা যান, হযরত আব্বাস আলমদার কারবালায় শহীদ হয়ে গেছে। আব্বা ও অনুমতি দেন, আমি এই মুহূর্তে কারবালার ময়দানে ফুরাত নদীর পারে চলে যাই, আমি একটু পানি আনবো, আপনাদেরকে পানিটা আহার কর। আমি বলবো হে আমার কুলসি এলাকার মা বোনেরা, গো হারাম খাওয়া যাবে,
পরের হকমাই দেখাওয়া যাবে। ওই আবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহর স্মরণ করা লাগবে, আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখেরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দারে দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দার রিসিভ করার জন্য আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান কইরা স্বাগতম জানানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা আয় বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কম সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কথা কর, ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতটা আমাদের মাঝে পাঠাইয়া আমাদের কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায় কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না। নবী গো কেন? আমার নবী বলে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যেই পরিবারের মানুষ সৎকা খাইতে পারে না। জি সৎকা খাইতে পারে না। হ্যাঁ এটা নবীদের খাসিয়ত, কোন নবীরা সৎকা গ্রহণ করতে পারতেন না কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সৎকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিছে যেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতরে আমি নবী কবরের মধ্যে বাঁচাবো। আসেন বাবারে, এবার আমার রসুলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয় হে আমি নবীর উম্মতের দলেরা রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীরে দান করে দিব। নবী ও কেন? আমার নবী কয় শোনরে উম্মতের দলেরা একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার গর মুবারকের মধ্যে ঘুমাইছি আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত দন বান্দারের চাবি দান করছে। আমি নবী দন বান্দারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ এই দন বান্দারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পর্যন্ত কেয়ামত হবে না সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে, জান্নাতের দরজা আপনি নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না। আপনি দয়াল নবী যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন, নবী গো আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা খুলবেন। আমার নবী কয় উম্মত ওই দরজা খুলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়িয়ে যাব। আমি জানতে চাই দরজার কেবারটার মধ্যে সুখাটার মধ্যে যদি দাঁড়াইয়া যায় দরজা বন্ধ করন যায়নি? নবীজি বলতেছেন আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লা বি মাফাত একটা চাবি দিছে, এটা এমন চাবি এটা খাজাইনুল আরদি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাব আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে জান্নাতের দরজায় যে দাঁড়াইবো
দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমি থাকব। এবার আসেন আমার নবী কয় জান্নাতের চৌকাঠে দাঁড়াবো, দরজা বন্ধ করুন যাইব নি। আমার নবী যখন এই কথা বললেন সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এই দরজায় কেন দাঁড়াইবেন জানতে চাই। নবী কয় আমার একটা উম্মত যদি বাকি থাকে আল্লাহর কসম আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। কয়টা উম্মত ইয়া রাসূলুল্লাহ সব উম্মত জান্নাতে দিছে, আমার নবী কয় উম্মত হে আমি নবীর উম্মতের দলের আরে আমার উম্মতরা যখন জান্নাতে যাবে আমি নবী তাকায়া দেখব আমার সব উম্মত জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ বাকি উম্মত গুলা কোথায়? আমার নবী কয় হাশরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যেই উম্মত ঈমান এবং আমলের কারণে নাজাত হয়ে গেছে তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো মাবুদ ও আল্লাহ আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে ভাবি আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। হে আমার এই কুলসিয়ার আকার হযরতে আব্দুল মান্নান মুনাদর রহমতুল্লাহ আলাইহির 52তম উপাধিবার্ষিকী আদিমুস সান মাহফিলের বাবারা আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীজির অর্ধেক উম্মতরে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে, নবী কয় কেমন হাসরের ময়দান সোনার উম্মতের দলেরা, হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ কইরা রাখবো পায়ের পাতার গোস্ত গুলা লাইগা যাবে প্রতি কদমে কদমে লাইগা যাবে, এদের মাথার একবারে ছাড়াঙ্গুল উপরে কোন কোন বর্ণনাকারী কয় এক বিঘা উপরে সূর্য না থাকবে, এক সূর্য না দুই সূর্য না বারো সূর্যর তাপ দিয়া আমার উম্মতেরে হাসরের ময়দানে কষ্ট দিব। নবী ও ও দয়াল নবী আসরের ময়দানে শুধু নি এমন কষ্ট, আমার নবী কয় আসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইখা আমার উম্মত যাতায়া যাতায়া পড়বে। আমার নবী কয় উম্মত শুনরে ওই ফানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইব ওই ফানিগুলা আসলে ফানি না, এই পানিগুলা হইলো অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই গামের মধ্যে ফুলে থাকবো এমন অনেক উম্মত থাকবো গাম তাদের হাঁটু পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো গাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো গামের সাগরের মধ্যে হাবুডু মুখাইবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি আমি দয়াল নবী ওই ময়দানে মাশরে মিজানের ফাল্লা ছাইরা দিয়া হাসরের ময়দানে দৌড়াইয়া যাব, আমি নবী যাইয়া দেখব আমার এক একটাই উম্মত এমন ভাবে তাকে রইছে মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায় আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবে দুনিয়ার জমিনে মা হারা সন্তান হঠাৎ করে একটা বারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায় আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নি দুজকে যায়া মার পাপি উম্মত কে করিবে পার বলে কঠিন হাসরের দিনে আখিরি নবী যে দিনে পাপি উম্মত কে করিবে পার।
পাপি উম্মত কে করিবে পার, বলেন পার করবে একজন, তিনি আমার দয়াল নবী। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নবী বলবে আবু বকর তুমি রাজুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি রাজুজকের খবর, উম্মত নিদো জকে যায়ামার, পাপি উম্মত কে করিবে পার, পাপি উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে, পাপি উম্মত কে করিবে পার, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। আরে আসরের ময়দানে উম্মতের চেহারা দেখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব, সাহাবীরা দৌড়ে দৌড়ে নবীর উম্মতরে বাঁচাইব, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপি উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে, পাপি উম্মত কে করিবে পার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কই উম্মতে হাসরের ময়দানে যখন আমি নবী হাজির হইয়া যাব, আমার উম্মতের এমন অবস্থা দেখব রে, আমি তাকে দেখব হাসরের ময়দানের পশ্চিম অংশের মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো, ইয়া রাসূলুল্লাহ ওই স্টেজটা কেন সাজানো, আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখব, আমার আল্লাহ তাআলা রাজ সিংহাসন সাজাইয়া আমার আল্লাহ হাকিম হইয়া আছে রে, আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তাআলা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছে, আমি যাইয়া যখন ওই সিংহাসনের সামনে যাব, আমরা তো সবাই জানি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি কইয়া কান্দবো, আমার নবী কয় উম্মত রে আমি নবী উম্মতি উম্মতি কইয়া কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সেজদার ভিতরে পড়ব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি কে 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 গো নবীজি, আমার নবী কয় এটাই আমার কলিজার টুকরা নাতি, তার নাম হইল হযরতে ইমাম হুসাইন, নবী গো করেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, ওরে কষ্ট হইল সারে তিনহার মাটি দিও কুইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে, মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে,
আমারে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমারে কবরে দিও, কইরা আমার জায়গা হবে নি আল্লাহ উম্মা। সাউন্ড ছাড়ো, সাউন্ড ছাড়ো, কানে যেন বাইরে বন্ধ করে শুধু ভিতরে চালাও। মুহাম্মাদ ওয়ালা ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, হযরত আব্বাস আলমদার চলে গেছেন ফুরাত নদীর পারে, এখনো আসে নাই, অনুমতি দেন। এখনই আমি ওই আব্বাস আলমদার যেখানে ফুরাত নদীর পারে যে আমি একটু পানি নিয়ে আসবো। ইমাম হুসাইন বলে, বাবা অনুমতি দিলাম। হযরত আলী আকবর যখন হযরত ইমাম হুসাইনের অনুমতি নিয়ে রওনা করলেন কারবালার ময়দানের মধ্যে যাইয়া, হযরত আলী আকবর ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধ করতে 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 হযরত আলী আকবর যখন যুদ্ধটা আর করতে পারতেছেন না, শরীরের সব শক্তি নিঃশক্তি হয়ে গেছে, হযরত আলী আকবর গুরাটারে চড়তে চড়তে হযরত ইমাম হুসাইনের সামনে চলে আসছে, আর কথাও বলতে পারতেছেন না যুদ্ধ করতে করতে। আলী আকবর হযরত ইমাম হুসাইনকে ডাক দিয়ে কয়, আব্বাই, ও দেখছেন নি এদিদের দলেরা আমার পিঠের মধ্যে তরবারির আঘাত করছে, ডান হাতের মধ্যে আমারে তীর মেরে দিছে, আমার মাথার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আব্বা আমি পানির পিপাসা সহ্য করতে পারি না, আপনি আমার একটু পানির পিপাসা নিবারণ করেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমি বুঝতে পারলাম মনে হয় আলী আকবর আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, এজন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করতেছে, যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায় শটফট করে, আমরা মাঝে মাঝে মুহাব্বত করে মায়া করে নিয়ে মুখে একটু হানি দিয়ে দেই। নবী কই, উম্মত, না রে না, মৃত্যু শটফট আইলে কোনো মানুষের মুখের মধ্যে হানি দিও না। নবী গো, কেন? কারণ ওই সময় শয়তান তার সামনে দাঁড়িয়ে থাকে, ওই পানির মধ্যে প্রস্তাব করে দেয়, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার কারণে তার ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। হযরতে আলী আকবর যখন ইমাম হুসাইনের কাছে পানি চায়, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে তোমারে আমি দুনিয়ার পানি কই থেকে পান করাবো? চিন্তা করে না, কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবা, ইন্তেকাল করার পরে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে মাহশরের মধ্যে হাজির হওয়ার আগে যখন তোমার কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে তোমার জন্য কাউসারের পানি লয়ে হাতাড়াইয়া রইছে। চিন্তা করেন, কারণ নিরেছে, কারণ আয়ন কোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরত সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে, আল্লাহ আমার একটা জাদুমণি, এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফুরাত নদীর পারে যাওয়ার পরে দিদেরা তীর মেরে মারছে, আমার এই ছেলেটাও মারা গেল, এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব। এবার একজন আশেক সুরে সুরে বলে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ ও কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা অন্ধারে করলো মদিনার ভবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ার যতনে রতনে, কে কাঁদিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ ও কাসেমের লাশ স্বজন যখনে দেখিল আসমান বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে ঘরে বাইরে লাগল আগুন কাসেমের গিয়া, আল্লাহ কে মারলো রে,
আল্লাহ কে মারল রে মায়ার যতনে রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের দাদু দন, আল্লাহ কে মারল রে। বন্ধুরে হযরতের সাহার বানু হযরত আলী আকবরের লাশটা বুকের সঙ্গে জড়ায়া জড়া ধরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাবুদ কারবালার ময়দানে এমন বিশাল সিন্ধু কি আপনি চোখে দেখেন না? আমার চোখের সামনে আমি মারে তিন বানায়া দিয়া আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ গো আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলায় আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন। বন্ধুরে কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেটা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তালার কাছে হাত বাড়াইয়া দিতে পারে। আজকের এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনাদর দাসের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই, মা কবরে দোয়া চাই, আব্বা কবরে আব্বার কবর রাজাত মাফ চাই। আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধুরে কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন, কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন? আপনার আম্মায় আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়া মানুষ।